সম্মানিত হাজেরিন মুক্তাদয় হাল অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। আর আমি আবারও বললাম বুদ্ধি হলো দুই প্রকার। বাংলাদেশে এত বুদ্ধিজীবী হাইরে বুদ্ধি বাড়ে, বুদ্ধির ছুটে মাথায় একটাও চুল নেই, মাথায় যদি লাইট মারেন তো মাথার চান্দি খালি সিক 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 করে, মাথার সমস্ত চুল চলে আসছে হলো মোষে, আর হলো মোষ নয় যেন মনে হয় হাইব্রিড ধানের গোঁস। মন খারাপ করলেন আপনারা? হ্যাঁ, মন খারাপ করেন না, বদ্দ দেন না, চলেন সামনে চলেন। সম্মানিত হাজেরিন, এতক্ষণ বিভিন্ন ওলামা হজরতের কণ্ঠে কোরআন হাদিসের অমীয় বাণী, তাদের জবানির মধু দ্বারা আপনাদের তৃষিত হৃদয়কে তৃষ্ণা নিবারণ করে আসছিলেন, তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সুরাতুল বাকারা জি 281 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে সহি বুখারি থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআন হাদিসের অন্তর্নিহিত বক্তব্য এবং বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে আমি আমার আলোচনা যথাসময়ের মধ্যে শেষ করার প্রয়াস পাবো, এক ইঞ্চি সময় এদিক ওদিক হবে না ইনশাল্লাহ। জি, আমাকে একটু সুযোগ দিতে হবে, আমি শেষ করার প্রয়াস পাবো, এগুলো তো বলবই। পাশাপাশি রিজার্ভ অ্যাকাউন্টে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা অত্যন্ত জরুরি প্রয়োজন, কারণ বারবার ওনারাই আমাদের মহাজন। আপনার টিউব অয়েল খালি চাপো আর খাও, আপনি বলবেন কি রে 2 লক্ষ টাকা মহারণা দিয়ে আমি বিয়ে করে নিয়ে আসলাম পানি চাপিয়ে খাওয়ার জন্য, তো বলবে শোনো কথা সাবধানে কও, বর্তমান পাওয়ারে আছি আমরা, আমাদের বিরোধী দলের নেত্রী ওটাও হলাম আমরা, সংসদের স্পিকার তাও হলাম আমরা, দেখেন না বড় বড় এমপি মন্ত্রীগুলো আমাকে কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলে, সাবধান আজ থেকে আপনিও আমার কাছ থেকে একটু ভালো মন্দ অনুমতি নিয়ে কথা বলেন। হাইরে বুদ্ধি বাড়ে। জি, কি বললাম, তাহলে মা বোনদের সম্পর্কে অবশ্যই কথা বলবো। সহি বুখারি থেকে হুজুর বলেছেন জাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, একজন ইমানদার মুমিনা বিবির জন্য দৈনন্দিন 10টি কাজ করা হলো হারাম। কয়টা? হাত দেখান কয়টা, এই আঙ্গুলিগুলি আল্লাহকে দেখান না কেন, কয়টা? 10টি কাজ একটা ইমানদার মুমিনা বিবির জন্য করা হলো হারাম। তবে ইমানদার বিবি পাওয়া এটা একমাত্র নসিবিকা মামুলি হে, একমাত্র নসিবের বিষয়, বিশাল অট্টালিকার মালিক আপনি হইতে পারেন, একজন ইমানদার মুমিনা বিবি পাওয়া একমাত্র ভাগ্যের বিষয়। জি, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। ওই এটা কোরআন শরীফের আয়াত সূরাতুল নিসার মধ্যে আসছে, জি আল মুমিনু ওয়াল মুমিনাত, একজন মুমিনের সঙ্গে আর একজন মুমিনাতের মিল হবে। জি, এরকম বিষয়টা এখানে একটা শের না বললেই নয়, আমার ওস্তাদ বলে দিয়েছেন, আরে যাইসা কো তেইসা মিলে এ রাজা কো মিলে রায়ানি, ভূত সে ভূতানি মিলে খাপসায়া কো খাপসানি। কি কথা, ঠিক তো? জি, প্রারম্ভে একটা কথা যুবকদের জন্য বলে নেই, যারা আজকে অন্যর মেয়ে বা বিবির দিকে ছায়া আছে নিপটিজিং করতেছেন, আপনারা একদম এই কথাটা লিখে নিয়ে যান, নোট করে নিয়ে যান, রেকর্ড করে নিয়ে যান, একদিন আপনার বিবি এবং আপনার মেয়েকেও মানুষ ওই রকম ইপটিজিং করার জন্য রেডি হয়ে থাকবে। কথা ক্লিয়ার? কথা কন্যা করো, কথা ক্লিয়ার? আরে কথাটা আমার না, এটা কোরআনের কথা, সামনে দলিল আসতেছে, কোনো রকমের চিন্তা নাই। এজন্য মা বোনদের সম্পর্কে প্রথম কথা হলো, একজন ইমানদার মুমিনা বিবির জন্য দৈনিক কষ্ট কয়টা কাজ করা হারাম, কথা বলেন কয়টা? 10টি কাজ। এই 10টা কথা বলবো মাত্র 3 মিনিটে, আর যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওখান থেকে বলবো মাত্র মনে করেন 15 মিনিট, দোয়া করব 2 মিনিট, মোটমাট 20 মিনিট। তবে ওই রকম বদ অভ্যাস আমার নাই, মিশে এক লাইন ধরলাম 20-25টা লাইন জড়ো করলাম, একটা বললাম বাদ বাকি বাকি রাখলাম, ন এরকম বদ অভ্যাস আমার নাই। যেটা ধরবো ওটা লাইন মাফিক বলবো এবং ওটা স্টেজে ফিনিশিং করব, এতে নামবো, এতে রাত থাক না হলে যাক। রাজি আছেন যারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাবেন তারা, নারাই তাকবীর, আওয়াজ দিবেন জোরে আওয়াজ, লিল্লাহে তাকবীর, আরেকটা আওয়াজ দেন লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমার কথাতে যদি মুরব্বী মানুষ কষ্ট পেয়ে থাকেন, হাত যদি না তোলে তাহলে তাদের উপর মন খারাপ করবেন না, যেহেতু মুরব্বী মানুষ তো বোঝা নেই, তাদের উপর কোনো মানে জোর জুলুম করার দরকার নাই। জি, যুবকদের সম্পর্কে আমার মানে জোর যাবি, মন খারাপ করেন না, যে মাঝে মাঝে হাত তুললে ঘুম ঘুম ভাব লাগবে না, বক্তার কথার দিকে অ্যাটেনশন চলে আসবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের রহমত বেশি বর্ষিত হবে। কোরআন শরীফ শোনার 2টা আদব,
এক নম্বর মনোযোগের সহিত শুনতে হবে, দুই নম্বর ওয়া আংসিতু খুব মনোযোগ নয়, ওটাকে বলা হয় অ্যাটেনশন। অ্যাটেনশন কারে বলে? এই ইঁদুর বেটা যখন গর্তে ঢোকে আর বের হয়, গর্তে ঢোকে আর বের হয় আমার দিকে তাকান, তখন বিড়াল বেটা এর ঘ্রাণ পায়। মারহাবা বলেন, জোরে বলেন। একটা বিড়ালের ঘ্রাণ শক্তি হায়াতুল হাইয়ান আল্লামা জমক জাহারুল্লাহ জমকশারী লিখেছেন যে একটা বিড়ালের ঘ্রাণ শক্তি হলো 500 মিটার। মারহাবা বলেন, ইজ ইকুয়াল টু হাফ কিলোমিটার। মারহাবা বলেন। জি, কোন বাড়ির মিক্সেপের মধ্যে ইলিশ মাছ রান্না করে রাখা আছে, কয় নাম্বার তাকে আছে, এটা বিড়াল বেটা জানে। মারহাবা বলেন না কেন? জি, এরপরে আপনার এই যে পিপিলিকা আছে না, পিপিলিকা, হ্যাঁ, সারিবদ্ধভাবে চলে। আল্লাহ পাক এদের সম্পর্কে আয়াত কোরআনের মধ্যে সূরা নাযিল করে দিয়েছে, নামলা। জি, সূরা নমল, খেয়াল করেন, এই পিপিলিকা 1 কিলোমিটার পর্যন্ত ঘ্রাণ শক্তি তাদের আল্লাহ পাক দান করেছে। জোরে বলেন না কেন? মৌমাছির মধ্যে আল্লাহ পাক 5 কিলোমিটারের ঘ্রাণ শক্তি দিয়েছে। কোন বাগানের কয় নাম্বার ডালের কয় নাম্বার ফুলের মধ্যে মধু আছে কেউ না জানলে, এক জানে আল্লাহ আর দুই নাম্বার জানে হলো মৌমাছি। কথা কন না কেন পারে? জি, 3 নম্বরে যে আপনারা শকুন দেখছেন, শকুন আধুনিক যুগের ডিজিটাল যুগের ছেলে পেলে তো শকুন দেখে নাই। তবে আমি এতে মাঝে মাঝে আপনার ময়মনসিং যাই, আপনার এই যমুনা নদী পার হয়ে যখন যাই, ও জায়গায় দেখা যায় চরের মধ্যে ওই গরু টুরু মরা থাকে, তো ওগুলো শকুন আসে। একটা শকুনের মধ্যে আল্লাহ পাক 100 মাইলের ঘ্রাণ শক্তি দিয়েছে। জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। কোন গ্রামের কোন মৌজোর খোতের নাম্বার কত, সিএস নাম্বার কত, ডাক নাম্বার কত, সব অ্যাটেনশন করে একদম শকুন ওই জায়গায় চলে আসে। এটাকে বলা হয় হুয়াল্লাযী আতা খালকা কুল্লা শাইইন সুম্মা হাদা। আওয়াজ দেন, আল্লাহু আকবার। একমাত্র মানুষ ব্যতীত যত কোন জীবজন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করে দিয়েছে, প্রত্যেকটাকে আল্লাহ পাক হেদায়েতের জ্ঞান তাদের মধ্য দিয়ে দুনিয়াতে নাজিল করে দিয়েছে। আওয়াজ তুলে পড়েন, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কথা যখন চলে আসলো বলে নেই, একমাত্র মানুষ ব্যতীত সমস্ত জীবজন্তুর মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিল। আহারে, আপনার গায়ের মধ্যে দামি দামি কাশ্মীরি মাফলার, দামি দামি কোট, দামি দামি কোটি আপনার গায়ের মধ্যে দিয়ে আপনি আছেন। আপনার এই কালো খাজলাল গ্রামে যতগুলো মিস্টার ডগ আছে, যতগুলো কুকুর বাস করে, একটার গায়ের মধ্যেও সোয়েটার নাই, একটার গলার মধ্যেও মাফলার নাই, সারা রাত ডিউটি করবে, দেখবেন বাদ ফজরের পরে আপনার বাড়ির উঠানের পাশে যে জায়গায় ছাই রাখা আছে ছাই। বন্ধুগণ আমার, হুয়াল্লাযী আতা খালকাহু সুম্মা হাদা, সমস্ত জীবজন্তুকে আল্লাহ পাক হেদায়েতের জ্ঞান দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। একটা মুরগির যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, মুরগির নিচে আপনি 2 প্রকারের ডিম দেবেন, এক প্রকার হলো হাঁসের ডিম আর এক প্রকার দেবেন হলো মুরগির ডিম। দেখবেন 21 দিন পরে 2 প্রকারের বাচ্চা ফুটবে, এক প্রকার হবে হলো হাঁসের বাচ্চা আর এক প্রকার হবে হলো মুরগির বাচ্চা। হাঁসের বাচ্চার যখন 3 দিন বয়স হয়ে যায়, হাঁসের বাচ্চা চাই হলো পানি আর মুরগির বাচ্চা উঠান চাই বা শুকনা চাই। এই 3 দিনের হাঁসের বাচ্চা বাড়ির উঠানের পরে যদি পুকুর দেখে বা পুষ্কণী দেখে, খালি পানির দিকে ঝাঁপ দেওয়ার জন্য দৌড় দেয়। এদিক থাকার মা মুরগি তখন পিছন থেকে টোক 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 করে বলে, বাবা ওটা হলো পানি, যাস না, ওটা হলো পানি। হাঁসের বাচ্চা ঘাটটা ঘুরায় বলে, মা ওটা আমি ভালো করে জানি, মারে পানির মধ্যে ঝাঁপ। কথা বলেন না কেন? হাঁসের বাচ্চা পানির মধ্যে ঝাঁপ মারলে তার দেহ গঠন হবে, তার দেহের তাপমাত্রা ঠিক আসবে। এই জ্ঞান হাঁসের বাচ্চার মধ্যে ঢোকায় দিল কে? কথা কয় না কে? জোরে বলেন কে? আরে, 3 দিনের মুরগির বাচ্চার মধ্যে আল্লাহ পাক কি জ্ঞানটা ঢোকায় দিল? 3 দিনের মুরগির বাচ্চার সামনে আপনি 1 মোট চালের খুদ ছিটে দেবেন, আর 1 মোট আপনাদের এই রাস্তার কুচি কুচি সাদা কুচি কুচি পাথর ছিটায় দিবেন, দেখতে খুদের মতোই চেহারা।
তিন দিনের মুরগির বাচ্চা দেখবেন একটা ঠোকরও পাথরের খুঁজির উপর মারবে না, যতগুলো ঠোকর মারবে সবগুলো চালের খুদের উপরে মারবে। কথা কন না কেন, ঠিক কি না? চালের খুদের উপরে মারলে মুরগির বাচ্চার খাওয়া হবে, তার দেহ গঠন হবে, তার খাদ্য নালিটা ভরবে। এই হেদায়েতের জ্ঞান মুরগির বাচ্চার মধ্যে ঢুকায় দিল কে? কথা কয় না কেন কে? সুদের সর্বনিম্ন গুণা হল মার সঙ্গে জিনা করা। মুসলমানের কোন সন্তান জানে না? সব সন্তান এটা ভালো করে জানে, তাও সগলি সুদের ব্যবসা করে। মার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপে। মুসলমানের কোন সন্তান জানে না? কথা কন্যা কেন, ঠিক কিনা? তাও সন্তান মার সঙ্গে, এমন সন্তান এ জায়গায় খুঁজলে পাবেন কমাস কম দুই বছর মার সঙ্গে কথা বলে না। এমন সন্তান আছে বাবার সঙ্গে পাঁচ বছর কথা বলে না। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। মুসলমানের কোন সন্তান জানে না আমারে বলে দিয়ে দেন। নামাজের নামাজ কাজার সর্বনিম্ন গুণা হলো আশি হপকা দোজক। ও মুসলমান, এই ব্যাখ্যামূলক আলোচনায় গেলে অনেক দূর যাওয়া লাগবে। প্রত্যেকেই জানে কানা, তার মনে মনে ভালো করে জানা, তাও নামাজ পড়ে না। কথা কন না কেন, ঠিক কিনা? যে এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, আমি যুগে যুগে কুকুরদেরকে হেদায়েত করার জন্য, গরু বাছুর ছাগল ভেড়া হাঁস মুরগিকে হেদায়েত করার জন্য নবী রাসূল প্রেরণ করে নাই। এই দুই পাওয়া বিবেকবান মানুষদেরকে হেদায়েত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আমি আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছি। সর্বশেষ উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য, বিশেষ করে ডিজিটাল মুসলমানদের জন্য আল্লাহ পাক নূর নামক কোরআন নাজিল করে দিয়েছে। এ কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা জান্নাতে যাবে তারা, ঠিক কিনা বলেন আপনারা? হাজাত বায়ানুন লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইজাতুন লিল মুত্তাকিন। আরেকটা বার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হাজা বায়ানুন লিন্নাস, এ বায়ানটা হলো মানবের জন্য। যদি কোনো মানব এ বায়ানটাকে রিসিভ করে, অ্যাকসেপ্ট করে, মেনে নেয়, বাস্তবায়ন করে, ও হুদাও আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়াত নসিব করে দিব। সুদেয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রয় সেলাসা মন্দা গুলাত, অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। সুটেয়াই শাহপরাণীর নির্ভীক সৈনিকেরা, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহপরাণীর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়াইয়া দিতে, সেই আলো ছড়াইয়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। আল্লাহু আকবার। তাহলে কোরআন মানলে হেদায়েত পাওয়া যাবে, কথা কার? কথা কন না কেন, কথা কার? এখন প্রথমেই চলে যান, ইঁদুর বেটার ঘানি বসে আছে বিড়াল বেটা, মনে আছে নাকি আপনাকে? রে কি মনে আছে? বিড়াল চুপ করে বসে থাকে, জি, বিড়াল ঘ্রাণ পেয়ে একদম ওই যে এই গর্তের সামনে গিয়ে চুপটি মারে বসে থাকে, হেলে না, দলে না, সামনে যায় না, পিছনে আসে না, জোরে নিঃশ্বাস নেয় না, মানে তালিবালি কায়দা। মানে এইবার যদি বের হয় আর মিস নাই, বের হবে যখন ঘপ করে ধরবে তখন, কথা কন না কেন? এইরকম প্রিপারেশন, এইরকম অ্যাটেনশন, এইরকম মনোযোগ, এইরকম একদম সহযোগ, এইরকম সহমত, সব কিছু মিলে যারা কোরআন শুনবে, আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক অজস্র রহমত তাদের উপরে বর্ষণ করব। কথা কার? কথা কন না কেন, কথা কার? জি, এ আমি এই ভূমিকাটা শেষ করে নিলাম, কিভাবে শোনা লাগবে সব কিছু ক্লিয়ার করে দিলাম। এখন আমার সঙ্গে তেলাবাত করেন সকলে, পড়েন ডাইরেক্ট আলোচনা, কোরআনের আলোচনা সকলে তেলাবাত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, সম্ভব হলে একটু আওয়াজ দিয়ে পড়েন না কেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
اتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا ইউজুলামুন। সুদ ঘোষার অবিচার, অন্যায় আর ব্যবিচার, নারী ধর্ষণ, মানুষ খুনি কাঁদছে বাংলার এ জমিন। বিদায়ী হতে চলেছেন নবীজি রক্তে মাখা দিন। কথা বলেন না কেন? জি, কোরআনের আয়াত হইল, এখন অর্থ শোনেন। ওয়াত্তাকু মানে তোমরা ভয় করো। কি ভয় করবে? ইয়াউমান মানে হলো দিন। কোন দিনের? মালিক ইয়াউমিদ দিন। কথা কন না কেন? জোরে বলেন। মানে হলো বিচারের দিন। ইয়াউমান মানে হলো দিন, মানে হলো বিচারের দিন। কি জন্য ভয় করবে এই দিনটাকে? তোমরা কি জন্য ভয় করবে? ওয়াত্তাকু ইয়াউমান, তোমরা ভয় করো ওই দিনের। কোন দিনের? তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ হবে হলো বিচারক আর আপনারা আমরা হব হলো আসামি। কথা কন না কেন? এই দিনের ভয় কর। ওয়াত্তাকু শব্দ ব্যবহার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগে ব্যবহার করে দে এটাই জানাই দিলেন। ও মুসলমান, ও দুনিয়ার বাটপারগুলো, ও দুনিয়ার জন্ডিসগুলো, ও দুনিয়ার রামসাগরগুলো, ও দুনিয়ার যত প্রকার মানুষ তোমরা আছো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষীর দ্বারা কেসটাকে উল্টায় দেওয়া যায়, ভাড়া করে বিচারক নিয়ে আসা যায়, বিদেশের ট্রেনিং প্রাপ্ত উকিল দিয়ে মামলাকে উইথড্র করে দেওয়া যায়। আহারে, শুধু তাই নয়, একটা মামলা থেকে হাজারটা মামলা জোড়া দেওয়া যায়, এরপরে টাকা দিয়ে রিমান্ডের ব্যবস্থা করে নেওয়া যায়, টেট পেশকারের কাছে 10,000 টাকা মানলে 2 মাস পিছনে দেওয়া যায়। কিন্তু ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ বিচারক হবে ওই বিচারের দিনই কোনো মিথ্যা সাক্ষী মিথ্যা জবান চলবে না। কথা ঠিক? কথা বল না কেন? কথা ঠিক? আহা, খেয়াল করেন, যেই বিচারের দিনে যারা কাবা ঘর দাওয়াত করেছেন, মক্কা মুজদালিফা আরাফার ময়দানে যারা অবস্থান করেছেন, বন্ধুগণ আমার মিনা ময়দানে যারা কঙ্কর নিক্ষেপ করেছেন, যে সমস্ত আমার হাজিরা আছে, খেয়াল করেন, আহারে, আরাফার ময়দানে মসজিদে নামিরা নামক একটা মসজিদ আছে, এই মসজিদের ওপরে আল্লাহ পাক তার আসনটা বসায় দিবে। আল্লাহু আকবার! জোরে বলেন না কেন? আল্লাহু আকবার! ডান পাশে থাকবে নবী রাসূলগণ, বাম পাশে থাকবেন আলিম ওলামা হাফেজকারী শহীদগণ। জোরে বলেন আল্লাহু আকবার! আল্লাহ পাকের বিচারের দপ্তর থাকবে, কুরসি থাকবে, সামনে থাকবে একটাই মাত্র উকিল, ডান পাশে থাকবে, এবং সামনে এসে যে কেস তার টেবিলে দিয়ে দিবে। মামলা যদি টেবিলে না আসে হাকিমের, তাহলে হাকিম সই করবে কাত? কথা কয় না কেন? জোরে বলেন! একমাত্র মামলা দাখিল করবে, মামলার কাগজগুলো টেবিলে টেবিলে দিবে, আল্লাহ গো এটা আমার দলের লোক, আপনি সই করে দেন, হাতের মধ্যে দিবে, জান্নাতের গেটের কাছে দরখাস্ত পৌঁছায় দিবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর এই সুপারিশকৃত সার্টিফিকেট নেওয়ার পরপরেই জান্নাতি ফেরেশতা তাকে ওয়েলকাম, স্বাগত জানায়া জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। যেদিন একমাত্র বিশ্বনবী হবেন উকিল, আল্লাহর দরবারে আল্লাহর টেবিলে কাগজ তোলানো হবে, বন্ধুগণ আমার বিশ্বনবীকে বলা হবে, রাসুল আমার হাবিব, আপনি আমার দপ্তরে কাগজ তুলে দেন, কার মামলা আছে দিয়ে দেন। বিশ্বনবী আমার মামলা তুলবে না, আল্লাহর কাছে যাবেও না, মাথাও তুলবে না, কান্না শুরু করে দিবে। জোরে বলেন না কেন? আল্লাহু আকবার! রাসুলকে যখন এই সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব দুনিয়াতে অনেক কষ্ট কান্না আপনি করেছেন,
এই আখেরাতের ময়দান আমি আল্লাহ পাক আপনাকে কান্নার জন্য নিয়ে আসি নাই, আজকে আপনার খুশির দিন, যাকে সুপারিশ করবেন বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। আমি দেখেছি এই যে কত যে নির্বাচন চলে গেল, এমপি নির্বাচনের সময় একটু খেয়াল করবেন, মনোযোগী দেবেন, আমি কিন্তু কোনো দলের দালালি করার জন্য আসি নাই বা করিও না, একটু খেয়াল করেন, আমার পুরাতন শ্রোতা আপনারা ভালো করে জানেন, জীবনে যে এমপি পাস করেছে ওর ভোট করে নাই, ওর জন্য মানুষের কাছে যায় নাই, দুইটা টাকা খরচও করে নাই, সারাদিন চুপি চুপি ছিল, খালি দেখি কোন পক্ষের দল ওঠে, কোন পক্ষের দল ওঠে, কে আগে ওঠে দেখি তো, নাঙ্গল মার্কা ওঠে না, নৌকা মার্কা ওঠে না, কি ধানের শীষ ওঠে না, কে ওঠে, খালি দেখি ও চুপি চুপি দেখতেছে, যেমনি দেখলো নাঙ্গল পাস, নাঙ্গলটা যখন পাস হয়ে গেছে বড় বড় এরকম ফুলের তোড়া বগুড়ার থেকে ভাড়া করে নিয়ে এসে একদম সেই রকম স্টেজ সাজায়া বড় বড় ডেস্কের দুই মুড়ো দিল, বিশাল মাইকিং করলো, নবাগত এমপি সাহেবের কাছে ফোন করে বলতেছে স্যার আপনি তাড়াতাড়ি চলে আসেন, কাহলুর চলে আসেন, আপনার জন্য আমরা এক নয় দুই নয় গোটা গ্রামের মানুষ একদম হন্য হয়ে আজকে 15 দিন পর্যন্ত ঘুম যাচ্ছি, এতদিন আপনার জন্য এত ক্যানভাস করলাম, নানান কিছু করলাম, এত টাকা খরচ করলাম, সব মিথ্যা কথা, এখন যেহেতু দেখতেছে পাস করেছে, এমপির পিছনে না থাকলে আমাদের পিঠের চামড়া থাকবে না, মনকে ভোলানোর জন্য ফুলের তোরা নিয়ে যে ডেক্সেট আর নানান রকমের স্টেজ সাজিয়া এমপিকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়। বন্ধুগণ আমার, এমপি এরকম ফোন পাওয়ার পরে যেহেতু ওই দিন থাকে তার মনে আনন্দ, এতদিন কষ্ট করেছে আজকে তার ফসল পাইছে, ফোন যখন আসলো কালো সদর থেকে গেলে হাহা করে চলে আসলো, স্টেজের মধ্যে আসে দেখতে যে সেই রকম ডেক্সেট, বড় বড় ডেক্সেট, একবার যখন ঝাঁকি মারে কোল যে খালি কাঁপেলি আসে, এরপরে ফুলের তোলা যখন নবাগত এমপির হাতে দেওয়া হয়, এমপি তখন আরও মন মানসিকতা ঠিক থাকে না, না ঠিকই আছে, এরাই মনে হয় আমার অরিজিনাল একদম খাদেম ছিল, অরিজিনাল আমার সেলা সামন্দা ছিল, এমপি মাইকটা হাতে নিয়ে বলতেছে যারা ভোট করেছেন এবং যারা ভোট করেন নাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, কথা কন না কেন। ও বন্ধুগণ আমার, এ যে দুনিয়াতে চাক্ষুষ দেখা যেগুলো সিটার এমপির নির্বাচন করে নাই, এখন দেখছে এমপি পাশ করেছে, এমপি ছাড়া উপায় নাই, কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে একটা লোক নাবির বিরুদ্ধে নাবির জন্য কাজ করে নাই, নাবির সুন্নাত মুখের মধ্যে ধয় নাই, নাবির জন্য একটা ইঞ্চি এবং একটা জিনিস এবং একটা পরিমাণ এক চুল পরিমাণ কোনো জিনিস নাবির জন্য দান করে নাই বা দেয় নাই, কিয়ামত যেদিন বিশ্ব নাবিকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে এই সিটারগুলো আগে বিশ্ব নাবির পিছনে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমারে চিনেছেন, আমার অমুক জায়গায় বাড়ি, আমার বাবার নাম অমুক, আমি এই কাম করতাম, সারাদিন আপনার দলের ক্যানভাস করতাম, আমি ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন বিশ্বনবী ওই দিন সাত প্রকার মানুষের দিকে তাকাবে না, আওয়াজ তুলে পড়েন না কেন, আল্লাহু আকবার, কথা কি আমার বুঝতে পারতেছেন, কি কথা বোঝা যাচ্ছে, আমি আজকে একটু ভিন্ন ধর্মের আলোচনা করতেছি কারণ লোকজন বেশি তো এই জন্য আর কি, জি খেয়াল করেন সামনে চলেন, আমরা খুশি আছি, হ্যাঁ কি কথা কি খারাপ লাগতেছে আপনাকে, হ্যাঁ খালি শোনেন সামনে কিরকম মজা দেখেন, বন্ধুগণ আমার, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা যদি আরো করা হয় তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে, দেখবেন আপনার মানি ব্যাগের পকেটে যখন পিছনের পকেটে প্যান্টের পকেটে যখন টাকা থাকে খালি মোটা মোটা লোট, কি কথা আমার বোঝা যায়, এরপরে নিচে যদি একটা পালসার অথবা ডিসকভার, এরপরে মনে করেন হাং, এরপরে যেগুলো পাগলু স্টাইলের যেগুলো হুন্ডা আসছে এটা যদি থাকে, মাঝে মাঝে বেনসম সিগারেট, চুলের মনে করেন নানান রকমের ভাজার কাটিং, নেইমার কাটিং এরকম যদি থাকে, তাহলে আপনার পিছনে ইঙ্কি পিঙ্কি বিবিধ থাকবেই, ইঙ্কি পিঙ্কি সিঙ্কির কোনো অভাব হবে না, মাল যেদিন শেষ বিবির সিরে খাতা ছাড়া উপায় নাই, কথা কন না কেন, কিরকম উপায় নাই, আজকেই যদি আপনি রাত 12টার পরে তিনবার পায়খানা করেন, দুইবার বমি করেন, আপনাকে কালু সদর হাসপাতাল নিয়ে যাওয়া হলো, ভর্তি করে নিল না, বলে হবে না এখানে ট্রান্সফার করে দিল জিয়া মেডিকেলে, বন্ধুগণ আমার, আপনার বাবা সর্বপ্রথম আপনার জন্য কান্না শুরু করবে, আপনার মা আর বাবা, কিন্তু বৃদ্ধ মানুষ যাইতে পারবে না, এ শীতের রাত কিভাবে যাবে, খালি কাঁপাকাঁপি শুরু করবে, আপনার যেগুলো ইঙ্কি আর পিঙ্কি যেগুলো শুনলো বা ফোন চলে আসলো যে তোমার ফ্রেন্ড এরকম অবস্থা, খালি এরকম করবে যে না যা হচ্ছে ঠিকই আছে, না ঠিকই আছে, না ঠিকই আছে, কিন্তু আপনার যেটা বিয়ের রাতের বউ, যেটা বিয়ের রাতের বিবি, ও থাকতে পারবে না, আমার
আমি এই রকম অবস্থা যে অবস্থায় থাক না কেন দৌড় দিব আগে আপনাকে দেখার জন্য কথা বলেন না কেন হ্যাঁ যাই কিছু করেন বইয়ের সিরে খাতা ছাড়া উপায় নাই বন্ধুগণ আমার ও দুনিয়ার বাঘপাড়ারা ও দুনিয়ার রামছাগলগুলো শুনে নাও যতই ঘাড় মোটা তোমার থাকুক না কেন যতই ক্যাশনের ব্যবসা তুমি করো না কেন যতই তুমি রডের বদলে বাঁশ ঢুকাও না কেন যত কিছু তুমি করো না কেন আলা ইলাল্লাহি তাসিরুল উমুর একদিন না হয় একদিন ওই বাবের কাছে তোমাদেরকে ফিরে যাইতে হবে দুই হাত তুলে বলেন না ঠিক না জোরে বলেন যেতে হবে পর পারে যাইতে হবে পর পারে সঙ্গে কিছুই যাইবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা কথা কন না কেন ঠিক জোরে বলেন ঠিক ঠিক না হয়ে যাবে কই এটা বাস্তব ঠিক একদম শোনার মতো কথা বোঝার মতো কথা কথার মতো কথা কিন্তু শোনা গেল তা মানা গেল না কথা কন না কেন ঠিক কিনা হ্যাঁ খেয়াল করেন ওই তো করলাম না সকলেই জানে আমাকে একদিন মরা লাগবে তাও খালি সমানে হারাম খায় তাও খালি নামাজ কাজা করে তাও পরের অন্যায় করে এরপরে ওজনে কম দেয় এরপরে নানান রকমের সিটারি এরপরে বাটপারি এরপরে টেন্ডারবাজি এরপরে দুর্নীতি এরপরে হুজুরক দেখলে গালাগালি কথা কন না কেন কথা ঠিক না ব্যাটি আওয়াজ তুলে বলেন না কেন ঠিক না ব্যাটি একমাত্র কারণ হলো দুনিয়ার লোভে দুনিয়ার লোভে ও কাহালবাসি তুরজাউনা ফিহি ইলাল্লাহ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হবেন হলো হাকিম আর আপনারা হবেন হলো আসামি দুনিয়াতে কার দল করেছেন এরপরে কার নির্বাচন করেছেন এটা দেখা হবে না আপনার আমলনামা দেখা হবে আমলনামা যদি ভারী হয় মিজানের পাল্লায় ওজন করে যদি ওজন হালকা হয় জাহান্নাম আর যদি ওজন ঠিক থাকে আপনারে জান্নাত দিয়ে দিবে একটু আওয়াজ তোলা মুসলমানের মতো বলবেন কথার মধ্যে কি কোনো ভেজাল আছে হ্যাঁ এটাই বাস্তবতা একান্ত বন্ধনের আমার কিয়ামতের ময়দানে প্রত্যেকের হাতে একটা করে আমলনামা দেওয়া হবে আমলনামাটা হবে হলো ডিজিটাল আমলনামা সরি কি আমলনামা কথা কয় না কেন কি আমলনামা ডিজিটাল আমলনামা প্রত্যেকের হাতে একটা করে ডিজিটাল আমলনামা থাকবে নাম থাকবে আব্দুর রহমান পিতার নাম হলো আব্দুর রহিম বাড়ি হলো খাজলাল থানা হলো কাহালু জেলা হলো বগুড়া এরপরে রাজশাহী এরপরে ঢাকা এরপরে বাংলাদেশ কি কথা কন না কেন আপনারা হ্যাঁ কি কাজ এর কর্ম কি এর কর্ম হলো জমির আল বেশি করে কাটছে ওজনের মধ্যে কম দিয়েছে নামাজ কাজা করেছে সুদের কারবার করেছে টেন্ডারবাজি করেছে হুদের নামে খালি মিথ্যা মামলা ঢুকাই দিয়েছে এর কি বদলে যাও ওর কাছে লাগাই দিয়েছে কথা কন না কেন এ সবগুলো এর আমলনামা আব্দুর রহিম তখন তার এদের সার্টিফিকেট বা তার আমলনামা ডিজিটাল আমলনামা হাতে হওয়ার পর দেখবে না সব ঠিক আছে নাম ঠিকানা সব ঠিক কিন্তু আমলগুলোর সাথে তো আমার বলতেছে না আল্লাহর কাছে তো বলবে অবজেকশন ইওর অনার আল্লাহ আমার একটা কথা আছে বলো বলো কি কথা তোমার আল্লাহ গো আমার নাম ঠিকানা সব ঠিক কিন্তু নিজকের যেগুলো কাজকর্ম দেওয়া হয়েছে এর একটা কাজকর্ম আমার না এ সবগুলো করতো আমার চাচা আমার মনে হয় ঠিকানা ভুল হয়ে আমার চাচার আমলনামা আমার কাছে চলে আসছে আল্লাহ ডাকতে বলবে বোকা যে ডান পাশে দেখো ফিঞ্জার প্রিন্ট আছে আপনারা কি কথা আমার বুঝতে পারতেছেন আমার পর কি রাগ করতেছেন আপনারা আমি তো বুঝতেছি আপনারা খালি বড় বড় চোখ করে তাই কেছে মানে রাগ করতেছেন একটু আওয়াজ দেখুন না কেন আল্লাহ একবার আর একটু জোরে কর না কেন আল্লাহ একবার মা আ লোনা পানির দেশ আমাদের উত্তর অঞ্চলের ও পাশে দক্ষিণ অঞ্চলে এ মুখের মধ্যে নিয়ে যদি খালি একবার মুখে দেন তো মনে করেন একদম লবণ লাগাই দিলেন কিন্তু আমরা উত্তর অঞ্চলের মানুষ পানির মূল্য বুঝি না বন্ধুগণ আমার আমাকে দেশে তেলের যে দাম সৌদি আরবে পানির সেই দাম কথা কন না কেন জি খুবই খেয়াল করেন বন্ধুগণ আমার আমিরুল মুমিনিন আমার বাসায় মাত্র একটা পানির ট্যাঙ্কি এ ট্যাঙ্কিটা রাত্রেবেলায় আমি ভরাট করি দিনের বেলা যাই না কেন মানুষের সমাগম বেশি থাকে কূপ থেকে আমি পানি তুলতে পারি না
রাত্রে বেলায় নিরাপদ হব, তাই পানির সন্ধানে আমি বেরিয়ে পড়ি। কিন্তু আমি যখন পানির সন্ধানে বেরিয়ে পড়ি, আমার দুইটা যুবতী মেয়েকে ইফটিসিং করার জন্য এলাকার দুষ্ট পোলাপান আমার বাসার মধ্যে ভিড় জমায় দিয়ে দেয়। দয়া করে, মেহরবানি করে, আমিরুল মুমিনিন, আপনি আপনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, আপনার কাছে আমি দরখাস্ত জানাই, আপনার প্রাসাদ থেকে, আপনার এই আসন থেকে, আপনার এই রাজভান্ডার থেকে, আপনার পার্লামেন্ট থেকে একজন চাকর নিয়োগ করে দিয়ে দেন, অথবা একজন ছেলেকে নিযুক্ত করে দিয়ে দেন, যে প্রতিদিন আমার বাড়ির পানির ট্যাঙ্কিটা ভরায় দেবে। কাল কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, আমি মহিলা ওই দিন ওর জন্য কিয়ামতের ময়দান আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে সে আমার এতিম সন্তানের জন্য সাহায্য করেছিল, আল্লাহ গো কিয়ামতের ময়দানে আজকে আপনি তাকে সাহায্য করে। চোখের পানি রাখতে পারলেন না, দু চোখের মধ্যে পানি ছেড়ে দিলেন, মনে হয় আমার খিলাফতার টিকবে না। বিশ্ব নবী যতদিন দুনিয়াতে ছিল রে, তার কোনো সমস্যা হয় নাই, কেউ ইফতিসিং করে নাই। রাসুল বিদায় হইল আর আমার সময় এসে ইফতিসিং শুরু হয়ে গেল। বর্তমান বাংলাদেশে ইফতিসিং কম না বেশি? কথা কয় না, কম না বেশি? দুঃখ তোমার জায়গা বাংলাদেশে নাই। বর্তমান নামাজের সংখ্যা কম না বেশি? আমার এই বাম পাশে বাংলাদেশের সমস্ত জাতীয় পত্রিকাগুলো নিয়ে আসেন, একটা একটা করে ডেট বের করেন। এই বাংলাদেশ 48 বছর পার হয়ে গেল, স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ শাসন করেছে, বিএনপি শাসন করেছে, জামাত শাসন করেছে, নেতা জয় নীতি চায়, পীর সাহেব চর্ম নাই, তারাও শাসন করতে চায়। বন্ধুগণ আমার, একটা রাত যদি আপনারা আমাকে দেখাতে পারেন যে ওই রাতে ধর্ষণ হয় নাই বা ওই রাতে ইফতিসিং হয় নাই, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি বাংলার জমিনে আমি কোনোদিন তাফসির মাহফিল করব না। আমার কাছে বের করেন নিয়ে আসেন, একটা রাত আমার দেখাতে পারবেন না ওই রাতের মধ্যে ধর্ষণ হয় নাই। নিত্যদিন ধর্ষণ এখন বাংলার জমিনে মামুলি ব্যাপার, ইফতিসিং তো দূরের কথা। ইফতিসিং বন্ধ করতে চাইতেছে, ইফতিসিং বন্ধ করতে চাইতেছে, এদিকে 18 বছরের আগে বিয়ে করা যাবে না, তো যুবকরা করবে কি? দেখেন কথা কয় না, দুঃখ তোমার দেখা নাই, কোন দিকে যাবেন সেদিকে জ্বালা। আরে 48 বছর পার হয়ে গেল, বাংলাদেশ থেকে ইফতিসিং মুক্ত হয় না। ইফতিসিং মুক্ত করতে 48 বছর লাগে না, 48 সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে ইফতিসিং মুক্ত হয়ে যাবে। কোরআনের একটা আয়াত পার্লামেন্টে পাস করে দেন, আজানিয়া তু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতা। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। শরীয়তের হুকুম হলো আয়াতের প্রতিষ্ঠিত দুইটা হুকুম, বিবাহিত নারী পুরুষের মধ্যে যদি জিনার সংগঠন জিনা সংগঠিত হয়ে যায়, অসামাজিক কার্যকলাপ সংগঠিত হয়ে যায়, তাহলে একটা মাসলা, আর যদি অবিবাহিত হয় তাহলে আর একটা মাসলা। অবিবাহিত হইলে তাদের প্রত্যেকের চামড়ার উপরে 100টা করে ব্যত্রাঘাত মারতে হবে, 80টা মারার পরে যদি মৃত্যুবরণ করে বাকি 20টা তার কবরে মারতে হবে। আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহু আকবার। দুই নম্বরে যদি বিবাহিত নারী পুরুষের মধ্যে অসামাজিক কার্যকলাপ তৈরি হয়, তাহলে তাদেরকে যে কোনো 3 রাস্তার মোড়ে নিয়ে গিয়ে গলা পর্যন্ত পুঁতে রেখে দূর থেকে রসম নিক্ষেপ করতে হবে, ততক্ষণ ওর মৃত্যু হবে না যতক্ষণ। জোরে কর না কেন আল্লাহ একবার। এই বাংলার জমিনে কি বলবো, আহারে 2010 সালের ডিসেম্বর মাসে দিনাজপুরের কয়লা খনি, পার্বতীপুরের কয়লা খনি, সুমি নামের একটা 6 বছরের মেয়েকে বাংলার তিনকুলাঙ্গার মিলে সারা রাত মেয়েটার উপরে নির্যাতন করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। মেয়েটার লজ্জাস্থান ছোট দেখে বেলের দিকে কেটে সারা রাত মেয়েটার উপরে নির্যাতন চালাই দিল। ঘটনা যেদিন বললাম, দু চোখের মধ্যে পানি রাখতে পারি না, এটা আমার সোনার বাংলা। আরে 2014 সালে পাপনার দাসুরিয়া মোড়ে সম্ভ্রান্ত একটা মহিলাকে
তারা বাড়ি থেকে জোর করে বের করে নিয়ে এসে বাংলার সোনার ছেলেরা সারা রাত তার উপরে নির্যাতন চালায় দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে মেয়েটাকে গাছের সঙ্গে লটকায় রাখলো। 2015 সালে আমার বগুড়া স্যার মাথা থেকে ছেড়ে দেওয়া ময়মনসিংহের উদ্দেশ্যে যাতায়াত নামক গাড়িতে ইঞ্জুরি একটা কর্মীকে গাড়ির প্যাসেঞ্জার সরি গাড়ির ড্রাইভার হেল্পার মিলে মেয়েটার উপরে নির্যাতন করে দিয়ে টাঙ্গাইলের ভুয়াপুর আনারসের বাগানের মধ্যে রেখে চলে গেল। মেয়েকে ধর্ষণ করার জন্য ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশের কুলাঙ্গারগুলো মেয়েকে কেরাসিনের তেল দিয়ে ঢেলে তাকে দুনিয়ার থেকে পুরে বিদায় করে দেওয়া হলো। এদের ফেনীর সোনাগাজীতে নিত্যদিন ধর্ষণ আর ইপ্রিজিংয়ের কারবার আমাদের এখন বাংলার মামুলি ব্যাপার। এত কিছুর বিচার আমরা চাই না, বিচার পাওয়ার দরকার হয় না। সম্প্রতি চলতি মাসে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে ধর্ষণ করা হলো একদম রাস্তার পাশে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে। নাটক তৈরি করা হলো মজনু নামের একটা ছেলেকে তাকে আটক করা হলো। তার চেহারা দেখলে মনে হবে যে না না আর তো গায়ে বলি নাই, ধর্ষণ করবে কিভাবে, সামনের আবার দুইটা দাঁত নাই, কথা কন না কেন মুসলমান, ঠিক কিনা? জাতি ভালো করে নাটক বোঝে, কথা কন না কেন মুসলমান? আহারে কোথায় বিচার পাইলে আমার বিচার হইলো? এত কিছুর আমার জানার দরকার নাই। কোরআনের একটা মামলা, কোরআনের একটা আয়াতের আপনি পার্লামেন্টে পাস করে দিয়ে দেন, বাংলাদেশে ধর্ষণ হওয়া তো দূরের কথা, বাংলাদেশের কুলাঙ্গারদের রাতের বেলার স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। দুই হাত তুলে বলেন, ঠিক না? মানে ধরে বলেন, মন খারাপ করতেছেন আপনারা? কথা কন না কোনো মন খারাপ করতেছেন আপনারা? সামনে চলেন। সাইদানা অবাক্কর চিন্তা করলেন, বিশ্ব নবী যতদিন দুনিয়াতে ছিল ততদিন ইপটিসিং হয় নাই, সবে মাত্র 7 দিন হইল আর ইপটিসিং শুরু হয়ে গেল, মনে হয় আমার থাকা হবে না, মনে কষ্ট পাইলেন। এদিকে আবার মহিলার দরখাস্ত, তার দরখাস্ত রিসিভ করলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, সাহাবীরা কে আসরে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, একজন এতিমদের সাহায্য করবে, এতিমদের সহযোগিতা করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এবং যারা মিসকিন এতিমদের সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এ কথা বলতে দেরি হয়, ডান পাশে উমার বসে আছে, হাত তুলতে দেরি হয় না, লাব্বাইকা সাদাইকা ইয়া আমিরুল মুমিনিন, আমি রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলেন না কেন আল্লাহু আকবার। আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেলেন, উমারের বয়স বেশি হয়ে গেছে, রাত্রেবেলায় সে কি করে পানির ট্যাঙ্কি ভরায় দেবে, এক বালটি পানি দিয়ে তো ট্যাঙ্কি ভরবে না, উমারের বড় কষ্ট হবে। আবু বকর বললেন, যুবক সাহাবিদেরকে দেখতে চায়, যারা এতিমদেরকে সাহায্য করতে চাও, অনেক হাত তুলল, হযরত উমার কান্না শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরকে লক্ষ্য করে বলেন, আমিরুল মুমিনিন, আমি আগে হাত তুললাম, পিছনে কারণ হলো বিশ্বনবীর মুখে আমি শুনেছি যারা এতিমদের সাহায্য করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে সদাই হবে, তাদের উপরে রহম করবে। আমার নাবি এতিম ছিল, এতিমের সাহায্য, এতিমের সঙ্গী আমরা ছিলাম, নাবি মারা যাওয়ার পরে আমরা কি এতিমের সাহায্য করতে পারবো না, সহযোগিতা করতে পারবো না? আমিরুল মুমিনিন, আমি সর্বপ্রথম হাত তুলেছি, এর হকদার হলো আমি, নিজেই আপনি আমাকে মাহরুম করবেন না, এ দায়িত্বটা আমি আপনার কাছে ভিক্ষা চাইলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলেন না কেন আল্লাহু আকবার। তবে আমার একটা শর্ত আছে, উমার কিন্তু বসে আছে, নড়ে না, সরে না, ঢেলে না, দোলে না, মানে তালে বেলি কায়দা, কথা কন না কেন? জোরে বলেন, বলে আজকে মিস নাই, চোর ধরা লাগবে, মনে আছে নাকি আপনাদের? হ্যাঁ, একদম ঠিক সময়ে চলে আসলো, হযরত উমার দেখতেছে আসুক, খালি আলিয়া হয়, খালি আলিয়া হয়, কথা কন না কেন? জোরে বলেন। হ্যাঁ, উমার অ্যাটেনশন প্লিজ হয়ে আছে, একদম পুরোপুরি প্রিপারেশন নিয়ে আছে, খালি আসলে হয়। দেখতেছেন একটা মুরব্বী সাইজের মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায় মাথার মধ্যে পাগড়ি লাগানো, জোরে বলেন আল্লাহু আকবার। আরে হাতের মধ্যে বালতিখান নিয়ে কূপ থেকে পানি এনে এনে 17টা বালতি দিয়ে মহিলার বাড়ির পানির ট্যাঙ্কিটা ভরায় দিল,
বলেন না কেন আল্লাহু আকবার, ধরানো শেষ, এবার বাড়ি যাবে, কতটুকু সবর ইফতার করতেছে রাগান্বিত উমার। 17 বালতি পানি নিয়ে এসেছে উমার, সবরের শহীদ দেখতেছে কয় বালতি লাগে। সুবহানাল্লাহ বললেন না, হ্যাঁ এই শেষ হবে যখন তারে ধরবে তখন, মারহাবা কন বন্ধুগণ। আমার টাঙ্কি ভরে দেওয়ার পরে বাড়ি চলে যাবে বা ফিরে চলে যাবে, হযরত উমার নীরবতা ভঙ্গ করে, লোকালয় ভঙ্গ করে দৌড়ে এসে ঝাপটে ধরে ফেললেন পিছন থেকে, জোরে বলেন আল্লাহু আকবার। বলে দাঁড়াও থামো, কে তুমি? আজকে এক নয় দুই নয় তিন দিন হলো তুমি আমার সঙ্গে বিত্র করতেছ। খালিফাতুল মুসলিমিন আবু বকরের কাছ থেকে অনুমতি নিয়ে মহিলার বাড়ির পানির ট্যাঙ্কি আমি ভরাচ্ছিলাম, ভরানোর অনুমতি আমি উমার পাইছি, এ কাজ থেকে তুমি আমাকে বিরত রেখেছো, কে তুমি? তুমি আমার কাছে পরিচয় দাও। মুক্তা যখন ঘুরায় দিল, দেখতে যে স্বয়ং আমিরুল মুমিনিন সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। উমার কান্না শুরু করে দিলেন, ছেড়ে ফেলে ছেড়ে দিলেন, ডাক দে বললেন ভাই কি ব্যাপার আপনার, আপনি এই কাজ করবেন তো আমাকে কেন দায়িত্ব দিলেন? কথা কয় না, আপনারই যদি এই কাজটা করা লাগতো তাহলে আপনি আমাকে ওই জনসম্মুখে দায়িত্ব দিলেন কেন? আপনিই করতেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কথা বলতে পারি তো, তো আপনি কেন এই কাজ করতে আসলেন? আর আপনি আসতেছেন, আপনি আমারে বলতেন আমি তাহলে এরকম করতাম না, আমি তো আপনার সঙ্গে বেয়াদবি করলাম, জোরে ধাপটে ধরলাম। আবু বকর বলে ভাই উমার, আমি যেদিন তোমাকে দায়িত্বটা দিলাম রাসূলের কথা আমার মনে হয়ে গেল, বিশ্ব নবীর উপরে সূরাতুল বাকারার এই 281 নম্বর আয়াত সর্বশেষ নাজিল হয়েছে, এরপরে আর কোরআনের আয়াত নাজিল হয় নাই। যেটা নাজিল হইল আলিয়াউম আকমামতু লাকুম দীনাকুম ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা, এটা হলো শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে, কিন্তু এই আয়াতটা বিশ্ব নবীর ওফাতের মাত্র 3 দিন পূর্বে নাজিল হয়ে গেছে। বিশ্ব নবী আমার কখনো হুঁশ থাকে কখনো হুঁশ থাকে না, জিব্রাইল দ্বারা আয়াতটা নাজিল হয়ে দেওয়া হয়, নাজিল করে দেওয়া হয়, বিশ্ব নবী আমার তেলাওয়াত করে দিলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন না কেন আল্লাহু আকবার। এই আয়াতটা যখন বিশ্বনবী তেলাওয়াত করলেন, সাহাবীরা কান্না শুরু করে দিলেন, আর বিশ্বনবী দুনিয়াতে থাকবে না, আর মনে হয় বিশ্বনবী দুনিয়াতে থাকবে না, আমাদের কাছ থেকে বিদায় নিবে। উমার রে তুমি শোনো, তোমাকে যেদিন আমি দায়িত্ব দিলাম রাসূলের আমার এই 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 কোরআনের আয়াতের কথা মনে হয়ে গেল, সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিম মা কাসাবাত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাররা জাররা জাযা দিবে, আল্লাহ পাক ওহুম লা ইউজলামুন, কার উপরে জুলুম করবে না, কার উপরে অত্যাচার অত্যাচারিত করবে না, কার উপরে তিনি সালেম হবেন না, যে যতটুকু আমল করেছে পুরাপুরি অতটুকুর জাযা কিয়ামতের ময়দানে পাবে। উমার রে বিশ্বনবীর কণ্ঠে আমি শুনেছি, ইতিমদের যারা ইতিমদের যারা মিসকিনদের যারা সাহায্য সহযোগিতা করবে কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। ভাই উমার তুমি একা একা জান্নাতে যাবে, আর আমি আবু বকর যাইতে পারবো না, তুমি তো যাবি, আমি একটু উপরন্ত 3 দিন করে জান্নাতের ব্যবস্থা করে নিলাম। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার পরিশেষে বিশ্বনবী আবু বকরের রায় রায় দিলেন, আল্লাহ পাক পরবর্তীতে আয়াত নাজিল করে জানাই দিলেন, হাবিব উমার যেই রায় দিছিল ওইটাই ছিল আমি আল্লাহ পাকের রায়। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। উমার একমাত্র কিয়ামতের ভয় করেন এ কাজটা হাতে নিয়েছেন, একান্ত আপনদের আমার কষ্ট হয় আপনাদের, কষ্ট হচ্ছে, আমি কি আরেকটু আগাবো সামনে?
কটা মোটর চালাবো আমি কত ঘন্টা চালাবো হ্যাঁ সামনে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ সামনে চলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ জি সামনে চলেন ওমার দ্বিতীয় রাত্রিতে গেলেন পানির বালতি হাতে নিলেন কূপ থেকে পানি ভরায় নিলেন এক পা দুপা করে ট্যাঙ্কির কাছে চলে আসলেন দেখতেছেন আজকেও ট্যাঙ্কি ভরা জোরে কর না কেন আল্লাহু আকবার এখন তো ওমারের মাথা খারাপ হয়ে গেল যে কি ব্যাপার বস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই বৃদ্ধ হয়েছি তা কি হয়েছে এই সুরকে এর ধরা দরকার কথা কন না কেন জোরে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন ভালো করে বুঝে নেন হুজুরেরা বস্ত্র জমা দিয়েছে ট্রেনিং জমা দেয় নাই এই হুজুরদের গায়ের মধ্যে বাবার রক্ত নাই বড় বড় বোতলের রক্ত নাই গাঞ্জার রক্ত নাই ডালের রক্ত নাই কেসনো ব্যবসার রক্ত নাই আহারে বাটপারের রক্ত নাই এই হুজুরের মাথার পাগড়ি যদি একবার মাজাই বেঁধে রাজপথে হুঙ্কার দেয় যতগুলো বাটপার আছে ফারাক্কা বাদ পার হয়ে ভারত চলে যাবে জুতা পায়া দেওয়ার মতো সুযোগ হবে না দুই হাত তুলে তোমার রাখতে করে বলেন উমারের মাথা গরম চিন্তা করলেন এ সুর কে এ সুর ধরা দরকার কথা কন না কেন রাগ করে বালতি নিয়ে বালতি আর ওখানে রাখলেন নাই বালতি দেই মনে হয় কাজ করে বালতি নিয়ে বিবির কাছে গিয়ে বলতেছে প্রাণীর বিবি আমি মনে হয় তোমারে সওয়াব দিতে পারবো না জানি আজকে দুই দিন হয়ে গেল ট্যাঙ্কি ভরাই দিয়ে গেছে আমি পানি নিয়ে এসে দেখি পানির ট্যাঙ্কি অটোমেটিক ভরা বলেন না কেন আল্লাহু আকবার একান্ত আপনদের আমার উমারের বিবি চিন্তা করতেছেন আমার স্বামী এমনিতেই করা আমি যদি আরো করা দেই তাহলে আরো করা হয়ে কি যেন একটা হয়ে যাবে ডাক দিয়ে বলতেছেন প্রাণীর স্বামী আমার আপনার হতাশ হওয়ার দরকার নাই আপনার টেনশন করা লাগবে না আপনি আগামীকাল আরো সকালে যাবেন সুবহানাল্লাহ কবেন না জোরে বলেন না কেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার আজকে উমার এশার নামাজ পড়ে আর খাবার খায় নাই খানা পিনার দরকার হয় না এশার নামাজ পরপরেই মসজিদে নববীর থেকে বের হয়ে ডাইরেক্ট বৃদ্ধ মহিলার বাড়ির কাছে গেলেন দুই পাহাড়ের পাদদেশের মাঝখানে মুখের মধ্যে নেকাব লাগাই দিল আহারে একদম লোক চক্কর আড়ালে হযরত ওমর চলে গেল সুপটি করে বসে থাকলো আর মদিনাওয়ালার ধ্যান নিয়ে হযরত ওমর উনি ওই দিকে চায় আছে চোখ পা যায় না চোখ অন্য দিকে দেয় না একদম অ্যাটেনশন প্লিজ হয়ে আছে ওদের বিড়াল যেমন ইঁদুর ধরে আসবে যখন ধরবে তখন বন্ধুগণ আমার ওমর বলতেছে এই সুর কে এই সুরক ধরা লাগবে কে এই সুর আমি আমিরুল মুমিনিন উমার আমি উমার আও মক্কারের কাছ থেকে অনেক শত শত সাহাবীকে বাদ দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে আর এই দায়িত্ব কে পালন করতেছে এ হলো বড় সর একে যদি আমি না ধরতে পারি আমার উমারের দম নাই জোরে কর না কেন আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার আর এই ওর কেমন উমার উমার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরাই তাফসিরে ফিজল আলীল কোরআন আল্লামা সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লেখেন উনি ওনার রাজ্যকে দেখাশোনা করতেন রাতের অন্ধকারে কোষবদ্ধ তরবারি নিয়ে উনি বেরিয়ে পড়েছেন সামনের দিকে দেখতেছেন একজন মুরব্বি গা তার হাপুস হুপুস করতেছে চোখ মুখ দিয়ে টপ টপ করে তার ঘাম ঝরতেছে ডাক দে বলে উমার ব্রেক দাও হাইড্রোলিক্স ব্রেক করো জাম ব্রেক করো সামনে যাও না উমার পিছন দিকে তাকায় দেখে একজন মুরব্বি মানুষ কি ব্যাপার মুরব্বি আপনি কেন কি জন্য আসছেন কি সমস্যাটা কি মুরব্বি ডাক দে বলে উমার রে তুমি খালি বাতুল মুসলিমিন মুসলমানদের নেতা হয়েছো মুসলমানদের বাদশাহ হয়েছো রাত্রেবেলায় তুমি তোমার রাজ্য পরিভ্রমণ করতেছো তোমার বাড়ির বিচার তুমি করতে পারো না তোমার এই এই রকম বিচার চলবে না তোমার এই রকম বাচ্চাই চলবে না এক্ষুনি তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ির মূল ফটকের মধ্যে মূল গেটের সামনে পার হলেই দেখতে পারবে মাসুম একটা বাচ্চাকে এক নয় দুই নয় ১২ টুকরা করে বস্তাবন্দি করে তোমার বাড়ির মধ্যে রাখা হয়েছে
আল্লাহু আকবার না নাউজুবিল্লাহ হযরত উমারের মাথা গরম হয়ে গেল হাই রে হাই সবে মাত্র আমি বাড়ি থেকে বের হলাম সবে মাত্র আমি বাড়ি থেকে বের হলাম দশ মিনিটই হয় নাই এই দশ মিনিটের মধ্যে এই রকম কাণ্ড ঘটে গেল কি ব্যাপার এত বড় বকের পাটাকার আমি উমারের শাসনামলের মধ্যে মাসুম বাচ্চাকে হত্যা করে ঐতিহাসিক আবুল ফিদা লেখে উমার যতদিন অতদিন মক্কার প্রেসিডেন্ট ছিল কোনো বাঘ হরিণ শিকার করে নাই উমার যতদিন ছিল মদিনার বাদশা কোনো মালখোর মালে হাত দেয় নাই আল্লাহু আকবার কোন উমার চিন্তা করতেছে কি ব্যাপার সবে মাত্র বাড়ি থেকে আসলাম আর এরকম ব্যবহার করা হয় পিছনে কারণটা কি মুরব্বীর তার সন্দেহ লেগে গেল মুরব্বী হাত পা কাঁদতেছে থরথর করে উমার কসবদ্ধ তরবারি বের করে বলতেছে রে মুরব্বী শোনেন আপনি মুরব্বী রাসূলের হাদিস যে মুরব্বীদেরকে সম্মান করতে হবে আমি আপনাকে যথেষ্ট সম্মান করলাম রেসপেক্ট করলাম কোনো সমস্যা নাই কিন্তু আমার মন বলতেছে আপনি এই ঘটনার সঙ্গে জড়িত কারণ সবে মাত্র আমি বাড়ি থেকে বের হলাম বাড়ি থেকে সবে মাত্র আমি বের হয়ে আসলাম আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারি নাই আমারে কেউ আগে সংবাদও দেয় নাই দশ মিনিট হয় নাই আমি বাড়ি থেকে আসছি আর আপনি বলতেছেন মাসুম একটা বাচ্চাকে বারো টুকরা করে আমার বাসায় রেখে আসা হয়েছে আমার বিশ্বাস আপনি রেখে আসছেন কথা কন না কেন মুরব্বী আরো কাঁপা শুরু করে দিল দু চোখের পানি ছেড়ে দেব না উমার আপনি আমাকে ভুল বুঝবেন না কসম আল্লাহ এই কাজের মধ্যে আমি বিন্দু পরিমাণ জড়িত নাই হযরত উমার বলতেছে জড়িত আছেন কি না আছেন ওটা পরে হবে এখন আপনি আমার সামনে চলেন আমি আপনার পিছনে পিছনে যাব আল্লাহু আকবার জোরে বলেন না কেন আল্লাহু আকবার আহারে হযরত উমার পিছনে পিছনে হাঁটে মুরব্বী সামনে সামনে হাঁটে অল্প কিছুক্ষণ পরেই চিন্তা করতেছেন কি ব্যাপার কোরআনের আয়াত যে লিখতে পারে এটা মুসলমান মুরব্বীর দিকে তাকায় দেখলেন মুরব্বী হলো মুসলমান যরকন আল্লাহু আকবার বাংলাদেশের এক সাইজের দাড়িওয়ালা মুসলমান আছে এক সাইজের টুপিওয়ালা মুসলমান আছে মাথার মধ্যে পাগড়ি আছে হাতের মধ্যে তসবি আছে যখন মাইক পায় গালের মধ্যে দাই হলো পান আর সামনে আছে মাইক মারে সাল্লাল্লাহ টান কথা কয় না কেন যেরকম হ্যাঁ খেল করে দেখেন এরপরে মারতেছে নামাজ পড়ো রোজা রাখো মমিন মুসলমান ভাই আর মসজিদে যায়া দেখো বাটা জুতা কথা কর না কেন যেরকম হ্যাঁ তবে আপনাদের এলাকায় মসজিদে জুতা চুরি হয় না এটা ভালো এলাকা তবে আপনাদের এলাকায় ফজরের সময় যেরকম মুসল্লি হয় জুমার নামাজের সময় সেই রকম মুসল্লি হয় না দুঃখ ধোয়ার জায়গা নাই বন্ধুগণ আমার সামনে চলেন একান্ত আপন ধরে না আমার আলোচনা দীর্ঘ করার কোনো সুযোগ নাই সামনে চলেন মুরব্বীর দিকে তাকায় দেখতেছে মুরব্বী হলো মুসলমান এ মনে হয় এই কাজটা করেছে কোষবদ্ধ তরবারি উমার মুরব্বীর দিকে ধরবেন কিন্তু চিন্তা করতেছেন মাসুম একটা বাচ্চাকে একটা কোপ দিলেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতো কথা কন না কেন দুইটা দিলে তো লাগেই না একটা দিলেই চলে না কথা কন না কেন ঠিক কি না একটা কোপেই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যাইতো কিন্তু এই মাসুম বাচ্চাকে কেন বারো টুকরা করা হলো এর মধ্যে অবশ্যই কোনো অন্তর্নিহিত কারণ আছে অবশ্যই কোনো কারণ থাকতে পারে অথবা ভিতরগত কোনো কারণ মাস্ট বি অবশ্যই আছে কিন্তু মুরব্বীর চেহারার সঙ্গে তো ঘটনার মিল হয় না হযরত উমারের সন্দেহ আরও বেড়ে গেল এইবার হযরত উমার তরবারি বের করে বলতেছে মুরব্বী বলো যদি তুমি সত্য কথা না বলো কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক বিচারক হবে ওই দিন কিন্তু আমি উমার তোমার নামে মামলা দায়ের করে দেব মুরব্বী থরথর করে কাঁপতেছে আর বলতেছে আমিরুল মুমিনিন আমি জানি না আপনার বাড়ির যিনি দারোয়ান দাসী
এ দাসী আমার কাছে বলেছে আপনাকে খবর দেওয়ার জন্য, আমি আপনাকে খবর দিয়েছি, এ খবর দিলে যদি আমি দোষী হই তাহলে আপনি আমারে অ্যারেস্ট করেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। একান্ত আপনদের আমার হযরত উমার সঙ্গে সঙ্গে ডাক দিলেন, দাসী তাহাল হো না, এ দাসী কই আসো, তাড়াতাড়ি আসো। কাঁপতেছিল দাসী, থরথর করে কাঁপে, ওমারের সামনে চলে আসলো। হযরত ওমার ডাক দে বলে, দাসী রে সত্য করে কথা বলো, সত্য যদি না বলো ওমারের তরবারির আঘাত থেকে বাঁচানোর মতো ক্ষমতা তোমার দুনিয়াতে আর কেউ না। দাসী বলতেছে, আমিরুল মুমিনিন, এটা আমি জানি না কে করেছে, তার সন্ধান আমি জানি না, তবে এতটুকু কথা আমি জানি, আপনি যাবার মাত্র দুই মিনিট পরে যুবতী একটা মেয়ে এসে টোপলাটা এখানে রেখে গিয়েছে, আমি তার পিছনে পিছনে গিয়েছিলাম, পিছনে পিছনে চলতেছিলাম, অমুক পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়ে দেখলাম সে ঢুকেছে, আমি এতটুকু সন্ধান আপনারে দিতে পারি। হযরত উমার বলতেছেন, এতটুকু সন্ধান হলেই আমার চলবে, কিয়ামতের ময়দানে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ বিচারক হবে আমি উমার যেদিন আসামি হব, এতটুকু কথা আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ গো আমার শাসনামলে এই রকম কাণ্ড ঘটে গিয়েছে, আমি তাকে ধরেছিলাম বিচার করেছিলাম, আল্লাহ গো কিয়ামতের ময়দানে ওই বিচারের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিয়ে দিন। লক্ষ লক্ষ জারদ সন্তান ডাস্টবিনের মধ্যে নিত্যদিন হত্যা করা হয়, কই বিচার আর কই শাসক, কই মুসলমান, কই সাংবাদিক, কথা কন না কেন, ঠিক কি না? কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্বাসীকে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। দাসীকে বলল, ঠিক আছে আমার ওইটুকুই যথেষ্ট, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, এদিক তাকান, ফাস্তাজাবনা লাহু, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুযিল মুমিনিন। মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে, মুমিনের বিপদ দেখে মনে হয় আল্লাহ পাক আঙ্গুল তোষে, কথা কয় না, আঙ্গুল তোষে না, ওমার বিমর্ষ হয়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল, আগামীকাল সূর্য ওঠার আগেই যদি আমি এই আসামিকে ধরতে না পারি আমি উমারের বদনাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে কর না কেন, সুবহানাল্লাহ। আর এখনকার সিস্টেম হলো সূর্য ওঠার আগেই তাড়াতাড়ি কবর দাও, দেখেন কথা কেন, দেখেন সবগুলো মারা গেছে, মিজা কথা কইলে এ শোনেন, কথা কিন্তু অনেক দূর অনেক দূর চলে যাবে, না শোনাই ভালো পারে, এখন জ্বালা কদি শেষ করতো। হ্যাঁ, তো যাই তাহলে তাহলে একদম সংক্ষিপ্ত করে দেই, উমার চলে গেলেন, দাসীকে বললেন তুমি আগে যাও, দাসী আগে চলে গেল, ওমার কোষবদ্ধ তরবারি পিছনে বের করে নিয়ে দাসীর পিছনে পিছনে গেল, গিয়ে দেখতেছে একটা গুহা, গুহার মধ্যে একটা ছোট্ট দরজা, দরজায় নক দিলে ভিতরে কে আছে বের হও, আমি খলিফাতুল মুসলিমিন উমার আসছি, তাড়াতাড়ি দরজা খোলো, সাউন্ড হয় ভিতর থেকে কোনো শব্দ হয় কিন্তু দরজা খোলে না, উমার রাগান্বিত হয়ে গেলেন, তাড়াতাড়ি দরজা খোলো আমি কিন্তু দরজা ভেঙে দিব না, একটু পরে দরজা খুলে দেওয়া হলো, উমার ফৌজ বাহিনী বলে ভিতরে ঢোকো, দেখো ভিতরে চেক করো কোনো বোমা টোমা আছে নাকি, এরপরে কোনো ইয়াবা আছে নাকি, বড় বোতল আছে নাকি, গান্দার টোকলা আছে নাকি, ইপটিজিংয়ের কারবার হয় নাকি, বাল্য বিবাহ হয় নাকি, কথা কন না কেন আপনারা। হ্যাঁ, ভিতর ফৌজ বাহিনী ঢুকে গেল, গিয়ে দেখতেছে ছোট্ট একটা খাতের ওপরে একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে, আর একজন যুবতী, আর একজন যুবতী বৃদ্ধটার পায়ে তেল মালিশ করে দিতেছে, জৈতুনির তেল, বলেন না কেন, আল্লাহ একবার। উমার ডাক দিলেন, ওই মেয়েটাকে ডাক দিয়ে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো, মেয়েটাকে ডাক দেওয়া হলো,
মেয়ে কাপাকাপি করতেছে, মেয়েকে বললো কি ব্যাপার এরকম এরকম ঘটনা তুমি আজকে ঘটাইছো নাকি, বলে হ্যাঁ ঘটাইছি। এই বৃদ্ধটা কে, বলে বৃদ্ধটা আমার বাবা। আল্লাহু আকবার, আমার বাবা অসুস্থ আজকে কয়েক মাস হয়ে গেল। তামাম দুনিয়াতে আপনি মদিনার বাদশা মক্কার বাদশা কয়দিন আপনি খোঁজ নিয়েছেন, আজকে দুই বছর পর্যন্ত পাহাড়িয়া গাছ গছড়ার এই যে খাবার ছাড়া, বনের মধু ছাড়া, এরপরে নিত্য জাতীয় যেগুলো ফল এগুলো ছাড়া আমরা কোনোদিন জবের রুটি পাই নাই, ভারী কোনো খাবার আমরা খাই নাই। আপনি উমার খালিফাতুল মুসলিমিন হইলেন কয়দিন আপনি খোঁজ নিয়েছেন?